অনেক সময় আমরা ইউটিউবের ভিডিও প্লে করতে চাই স্ক্রিন বন্ধ রেখে, বাট ইউটিউব থেকে এরকম কোনো ফ্যাসিলিটিস নেই যে আমি স্ক্রিন বন্ধ রেখে কোনো ভিডিও দেখতে পারবো। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা টিপস দেখাবো যেটা জানলে অবশ্যই আপনারা ইউটিউবের ভিডিওগুলো স্ক্রিন বন্ধ রেখেও চালু রাখতে পারেন। কথা না বাড়ি চলুন মূল ভিডিওতে। প্রথমে আপনাকে চলে আসতে হবে আপনার ক্রোম ব্রাউজারে। ওকে, আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। এখানে আসার পর এখান থেকে সার্চ বাটনে গিয়ে লিখব এম, তারপর হচ্ছে ডট, এবার হচ্ছে ইউটিউব, ইউ, তারপরে হচ্ছে টিউব, ইউটিউব, তারপরে হচ্ছে ডট কম। ওকে, এম দিবেন, ইউটিউবের আগে শুধুমাত্র এম দিয়ে তারপর একটা ডট দিবেন, জাস্ট এইটুকু, আর কিচ্ছু না। আমি আবার বলছি, ইউটিউব শব্দটার আগে অবশ্যই একটা এম দিয়ে ডট দিয়ে তারপরে লিখবেন। এবারে হচ্ছে আপনি এন্টার বাটনে প্রেস করবেন। প্রেস করার পর এবারে আপনার ইউটিউবটা ওপেন হবে। এবারে দেখেন আমার ইউটিউবটা কিন্তু ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর একদম উপরের দিকে ডানে থ্রি ডট রয়েছে, ওকে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে রয়েছে ডেস্কটপ সাইট, জাস্ট এটাতে একটা টিক চিহ্ন তুলে দিতে হবে। আমি টিক চিহ্নটা তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর এবারে দেখেন আমার ডেস্কটপ ভিউতে সব কিছু কিন্তু দেখাচ্ছে। এখন ধরেন আমি কোনো একটা গান প্লে করব, ঠিক আছে, ধরেন আমি এই গানটাই প্লে করব। ওকে, আমি এই গানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কিন্তু গানটা প্লে হচ্ছে, আমি সাউন্ডটা বন্ধ রেখেছি কপিরাইটের কারণে, ঠিক আছে। এখন জাস্ট এটাকে আমি মাঝখানে যে হোম বাটন আছে এটা দিয়ে প্রেস করে চলে আসি। চলে আসার পর এখন কিন্তু আমার গানটা বন্ধ হয়ে গেছে। ওকে, এই ক্ষেত্রে আমি কি করব, আমার উপর থেকে টেনে নিচের দিকে নিয়ে আসব। এখন দেখেন এখানে কিন্তু আমার আইকনটা দেখাচ্ছে, আমার যে মিউজিকের যে আইকন সেটা। আমি যদি এখন এটা পজ করা আছে, আমি এটাকে প্লে দিই, তাহলে কিন্তু প্লে হতে থাকবে। আমি একটু শোনাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে দেখেন আমার স্ক্রিন বন্ধ, ওকে, কিন্তু গানটিকে প্লে হচ্ছে। ওকে, কপিরাইটে ধরতে পারে, আমি এটাকে কমিয়ে দিলাম। সো বুঝতে পাচ্ছেন স্ক্রিন বন্ধ রেখে আমি কিন্তু গান শুনতে পাচ্ছি এখন যদি দেখছি। সো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো প্রকার গান বলেন, ওয়াজ বলেন, তারপর হচ্ছে আরও যে কোনো প্রকার ইসলামিক সঙ্গীত বলেন, সেইগুলো কিন্তু প্লে করতে পারেন আপনার স্ক্রিন বন্ধ রেখে। আর এতে কিন্তু আপনার ব্যাটারিও অনেকটাই সেফ হবে। সো গাইজ, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে। সো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।